তামিলের বিখ্যাত ডিরেক্টর অক্ষয় কুমার আর দা শাহরুখ খানের একটি নতুন মুভি আসছে জওয়ান। ছবি আজ ছবিটির প্রিভিউ দেখে এমন মনে হইতেছে যে আপনি একটা বাইক রাইড করতেছেন আর চোখে শুধু বাতাস আসতেছে, যে কোনো একটা শট মিস করলেই মনে হবে যে অনেক কিছু মিস। আজকে আমরা এটারই প্রিভিউ এবং অ্যানালাইসিস করব। শাহরুখ খান আর অক্ষয় কুমারের মুভি জওয়ানে এখন অনেক বিষয় নিয়ে আমরা এখন কথা বলব। প্রথমে চলে আসি স্টোরিতে। স্টোরি মুভিটিতে এত শর্ট দেখানো ছিল, এত কিছু দেখানোর পরেও মনে হয়েছে যে কিছুই দেখায় নাই। তবে স্টোরি যেটার গুঞ্জন ছিল যে শাহরুখ খান এটাতে ডাবল রোল প্রেডিক্ট করবেন, এখানে তিনি একটা পুলিশওয়ালা থাকে, তার একটা অপরিচিত লুক আছে, একটা মাসি লুক আছে, একটা ভিলেন লুক আছে। সবচেয়ে বেশি ভিলেন লুকটা ভাল লাগছে, এই মামি লুকটার মতো ডেঞ্জারাস লাগে খুব বেশি। তারপরে এখানে কিছু আলাদা আলাদা সিন আছে, এই যে পুলিশওয়ালা সিন, শাহরুখ খান প্রথমবার পুলিশ, তারপরে এই যে ট্রেন লুক সিনটা, যে ব্যান্ডেজের লুক আছে, তারপরে যে তারপর আছে এসআরকের বল্ড লুক, এই যে টাকলা লুকটা। প্রেডিক্ট করা যাচ্ছে যে এই স্টোরিটা হবে, এখানে শাহরুখ খান প্রায় 6টার মতো আলাদা আলাদা লুকে দেখা যাবে। এখানে বলা যায় শাহরুখ খানের একটা রিভেঞ্জ সাগা থাকবে, নিজেই নিজের ভিলেন থাকবে, নিজেই হিরো নিজেই ভিলেন টাইপ। একদম আপনি বলতে পারেন যে বাহুবলীতে প্রভাসের যেরকম ছিল ওই রকম। এখন চলে আসুন আমরা এটার যে একটা অ্যাকশন পার্সপেক্টিভ আছে ওইটা নিয়ে কথা বলি। এখানে দেখেছে ফিমেল লিডরাও খুব ভালো ভালো অ্যাকশন সিনে দেখা গেছে, যেমন সানিয়া মালহোত্রা আছে, তারপরে যে এই যে কাচের যে সিনটা আছে হাতুড়ি দিয়ে উড়ে যায়, এটা ডিরেক্টর এত্রির স্পেশালিটি। একদম স্লো মোশনের যে সিনগুলো, এগুলো আপনি সাউথের মুভিতে অনেক বেশি দেখি আমরা। তারপর ডিরেক্টর অ্যাপ্রির যে আরও অনেক মুভি আছে, বিজিলি, তারপর বিজয়ের সাথে যখন মুভি করছে, ওইসব মুভিগুলো তো সেমভাবে অ্যাকশন ছিল। প্রথমে জওয়ানের মিউজিক ডিরেক্টর হওয়ার কথা ছিল এআর রহমান, কিন্তু এআর রহমান যখন মানা করে দেন তখন এআর রহমানের পরিবর্তে আনিরুদ্ধকে মিউজিক্যাল দেওয়া হয়। আনিরুদ্ধ একজন গ্রেট মিউজিক ডিরেক্টর, খুবই ভালো, এটা বলিউডে তার প্রথম মিউজিক ডিরেকশন। যেই এখানে এই মিউজিকটাকে টি সিরিজ প্রায় 34 কোটি টাকা। এখন কথা বলা যাক ছবির কাস্ট নিয়ে। মুভি নেওয়ার আগে নয়নতারাকে নিয়ে কথা, নয়নতারা একজন সাউথের সুপারস্টার, তিনিও এখানে খুব সুন্দর সুন্দর অ্যাকশন সেট পিস করছেন, একদম শিওর মাথা নষ্ট অ্যাকশন সেট পিস আছে। তারপরে বিজয় সেতুপতি দীপিকা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, সঞ্জয় দত্তের গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, তারপরে এখানে আর কে কে আছে, এখানে প্রায় শাহরুখ খান, নয়নতারা, বিজয়, সানিয়া, দীপিকা, এরকম অনেকে আছে। এই মুভিটির ভিতরে খুব বেশি ফিমেল কাস্ট আছে। ফিমেল কাস্টে দেখতেই পাচ্ছেন যে ছবিতেও দেখাচ্ছে, প্রিভিউতেও দেখা যাচ্ছে ফিমেলদেরকে অ্যাকশন করতে ট্রেন সিনটাতে,